গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত জয় হল ছাত্র শক্তি। আরসিসি ওয়ান আর আরসিসি টু হোস্টেল বন্ধ করে দিয়ার লগতে বিদ্যুৎ আর পানি যোগানো বন্ধ করে দিছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তার পাছতে সৃষ্টি হয়েছিল এনে প্রতিবাদর। নিশায় ওলাই আহে ছাত্র সমাজ, বিশ্ববিদ্যালয় সমূহৰ আবাসৰ সহস্ৰাধিক আবাসীয়ে এই ব্যাপক প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। নিশায় পঞ্জক ডক্টৰ হেমন্ত কুমাৰৰ আবাস গৃহও ঘেৰাও কৰিলে ছাত্ৰ ছাত্ৰীসকলে। আর নিশায় আরক্ষী মোতায়েন করবলিয়া পরিবেশের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়খন। গোটে বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী আছে, কিয়নো গোটে ঘটনাটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আজি আমি কইছো যে আমাক শাসন করক, যিকজন ছাত্রর নাম আছে উল্লেখ আছে তেওঁলোকৰ ওপৰত যি শাস্তি দিবলগীয়া আছে করক, আমি তেওঁলোকক সহযোগ করিম, কিন্তু এনে শোষণ নকরক। কিজন ছাত্র ছাত্রী ছাত্রকেইজন আমাৰ দুইখন আবাসৰ ছাত্র ৰাতিপুৱাৰ পৰা এতিয়ালৈকে আজি খালি পেটত আছে, খাবলৈ পোৱা নাই, পানী দুবাল খাবলৈ পোৱা নাই, আবাসৰ সমুখত আহি পেলাই আমি চিঞৰি থাকিবলগীয়া হৈছে। কথাটো হৈছে এনেকুৱা যে ছাৰক আমি ভাল পাওঁ, আমি সন্মান কৰোঁ, আমি তেওঁক যদি কেতিয়াবা মনত পেলাম, তেওঁক যদি বেয়া বুলি ভাবি মনত পেলাম, ভাল বুলি ভাবি মনত পেলাম, তেওঁক আমি এতিয়াও অনুৰোধ কৰিছো আমাৰ দুইখন আবাস আবাস হৈ থাকিবলৈ দিয়ক। প্রজন্ম ছাত্রের কারণে 75 বছর 70 বছর গরিমা মাটি পানি করব নিদিয়ক। বিশ্ববিদ্যালয়খনের দুইখন আবাসের পর বহুত আমার অবদান আছে, অসমত বহুত অবদান আছে, সেই ঐতিহ্য বহাল রাখতে আমাক সহযোগ করবলে আমি তোক আহ্বান জানাইছো। 5 বজাৰ পৰা কারেন্ট নাই, পানি নাই, আজি আমি খাবলে পোৱা নাই, আজি আমাৰ হোস্টেল আবাসের অন্ধকার আছে, কিন্তু আমাক যদি থাকিবলে হোস্টেলখন নিদিয়ে কাষ্টেলে নি কি লাভ আছে? যদি কাষ্টেলে নিব লাগে, জুডিশিয়েল কাষ্টেলে নিব লাগে, তেনেহলে আমাক থাকিবলে দিয়ক। কন্ট্রোল দিয়ার পিছত যিকজন আবাসীর নাম আহিছে দুখী সাব্যস্ত তেওঁলোকৰ ওপৰত তেওঁলোকে ব্যৱস্থা লওক, কিন্তু বাকী যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে, যিসকল আবাসী আছে, তেওঁলোকে কিয় সেই শাস্তি ভোগ কৰিব লাগে? 150 বা 200 আবাসী আছে, তেওঁলোকক আজি ভিতৰতে হোষ্টেলৰ পৰা ওলাই যাব দিছে। অৱশেষত জয় হয় ছাত্ৰ সমাজৰ। দুইটা হোষ্টেল খুলি দিয়াৰ সিদ্ধান্ত লোৱা হয়, বিদ্যুৎ আর পানির সংযোগও পুনের যোগান ধরা হয়। চাওকে জালনীখন। এপিনে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হওয়া এই অভাবনীয় পরিস্থিতিক লৈ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হোস্টেলের ছাত্র ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত হব লাগিব, শৈক্ষিক পরিবেশ বর্তি থাকিব লাগিব বিশ্ববিদ্যালয়ত, সুপার সিনিয়র অহা বন্ধ করিব লাগিব হোস্টেললৈ। বিশ্ববিদ্যালয়সমূহত এটা ডাঙৰ সমস্যা হ'ল যে বিশ্ববিদ্যালয় পাছ কৰি অহা ছাত্ৰ ছাত্ৰীৰ ৰাতি আগমন, ই একেবাৰে মানি ল'ব নোৱাৰা কথা। আৰু কোনো কাৰণতে বিশ্ববিদ্যালয়ত এক্স বৰ্ডাৰসকল বিশ্ববিদ্যালয়ৰ হোষ্টেলত যাব নোৱাৰে। মই গোটেইকেইখন বিশ্ববিদ্যালয়ৰ উপাচাৰ্যক অনুৰোধ কৰিছোঁ যে ল'ৰা ছোৱালীয়ে আজি নুবুজিব পিছত বুজিব, কিন্তু ল'ৰা ছোৱালীৰ দেউতাক মাকে আমাৰ ওপৰত যি বিশ্বাস ৰাখে, সেই বিশ্বাসৰ মাইলৰ খুঁটাত উত্তীৰ্ণ হোৱাটো আমাৰ দায়িত্ব। অলপ ঘেৰাও হওক, কোনো আপত্তি নাই, ধৰ্ণা হওক, শ্লোগান হওক, কোনো আপত্তি নাই, ক'ৰবাত যদি উপাচাৰ্যজনে চৰম ত্যাগ কৰিব লাগে তাকো কৰক, কিন্তু দেউতাক মাকে আমাক যি আমাৰ ওপৰত যি বিশ্বাস কৰি ল'ৰা ছোৱালীক হোষ্টেলত পঠিয়াইছে তার লগত কম্প্রোমাইজ হব নালাগে। হোস্টেলত পড়ার পরিবেশ থাকিব লাগে, আর হোস্টেলত এক্স বোর্ডার সকল অনুষ্ঠান নহলে সঘনাই যাওয়া করা, হোস্টেলত বহি মেসর ভাত খোৱা আর বিভিন্ন ধরনের আড্ডা পাতা, এই কথাবোৰ বন্ধ হব লাগে। উল্লেখযোগ্য যে আরসিসি ওয়ান আর আরসিসি টু হোস্টেলের একাংশ আবাসীর মাজত নির্বাচনোত্তর প্রচণ্ড মারপিটর ঘটনা সংঘটিত হয়েছিল। তার পাছতে দুইটা হোস্টেল খালি করার নির্দেশ দিছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আনকি লাইট পানি আদিও
কাটি দিছিল। হায়দর আলী, এনবি নিউজ, গুৱাহাটী। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।